বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পুরাড়া উপজেলা এবং পৌর শাখার পাশাপাশি অঙ্গ সংগঠন সমূহের আজকে উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সদ্য খারা নির্যাতিত নেতা জনাব অ্যাডভোকেট আবেদ রাজা রাজাভাই উপস্থিত আছেন আজকের এই সংবাদ সম্মেলনে। উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সজল, প্রচার সম্পাদক শেখ শহীদুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক বদরুল হোসেন খান, উপস্থিত আছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সুলতান আহমেদ টিপু, উপজেলা মহিলা দলের সম্মানিত সভানেত্রী মমতাজ হাসান, উপস্থিত আছেন উপজেলা জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সহসাধারণ সম্পাদক কাউসার আহমেদ বাপ্পু, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব সাইফুল ইসলাম, উপস্থিত বিভিন্ন পর্যায়ের সম্মানিত ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, ছাত্র দলের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা ইতিমধ্যে আমাদের পিছনে যে ব্যানারটি আছে সেখানে আপনারা লক্ষ্য করছেন, পূজাতে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করুন, পাশাপাশি সার্বিক পূজা নিয়ে আমাদের এই আজকের সংবাদ ব্রিফিং। মূলত এই সংবাদ ব্রিফিংয়ের বক্তব্য এখন প্রথম সর্বপ্রথম বক্তব্য এবং তার নির্যাস নিয়ে বক্তব্য ব্যাখ্যা করবেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, সদ্য কারা নির্যাতিত নেতা জনাব অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা সাহেবকে ওনার আজকের এই সভার মূল বক্তব্য রাখার জন্য এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত উলৌড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের ডাকে সাড়া দিয়ে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বন্ধুগণ, অনেক কষ্ট আপনারা করেন, মানুষের কথাকে সর্বস্তরে পৌঁছে দেন, এই একটি যুগান্তরকারী পদক্ষেপে আপনারা গৌরবান্বিত, আপনারা গর্বিত। আপনারা কুলাউড়ার সাংবাদিক মহলকে বিশ্বের মানুষের কাছেও তুলে ধরে কুলাউড়ার মান ইজ্জত সম্মানকে আপনারা ঊর্ধ্বে তুলে ধরছেন, তার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে, এটা রোববার পর্যন্ত চলে সোমবার বিসর্জন হবে। রোববারে বিসর্জন হবে। এই ধর্মীয় উৎসবটি আমাদের বাংলাদেশে আমরা আবহমান কাল থেকে সম্পৃক্তির সাথে, সৌহার্দ্যতার সাথে সকল ধর্মের মানুষরা পালন করে আসছি। আপনারা গর্বিত ভূখণ্ডের সন্তান, উপমহাদেশে সিলেট বিভাগে সবচেয়ে কম রায়ট হয়েছে, সিলেট বিভাগ ধর্মীয় উন্মাদনায় রক্তাক্ত হয়েছে উপমহাদেশের মধ্যে সবচেয়ে কম। এই ভূখণ্ডটি হজরত শাহজালালের স্মৃতিদণ্য, হজরত শাহপরাণের স্মৃতিদণ্য, হাসন রাজার স্মৃতিদণ্য, মরমী কবি বাউল শাহ আব্দুল করিমের স্মৃতিদণ্য, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানের স্মৃতিদণ্য এবং উন্নয়নের কিংবদন্তি সাইফুর রহমান সাহেবের স্মৃতিদণ্য এই অঞ্চলটি। এই অঞ্চল যথারীতি তার গৌরব ধারণ করে রেখেছে এই পর্যন্ত। আমরা কুলাউড়ার প্রায় 150টি পূজা মণ্ডপ বা তত আরো অধিক সংখ্যক 215টি পূজা মণ্ডপ
এবং আপনারা লক্ষ্য করেছেন বিএনপির নেতাকর্মীরা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তারা সর্বাত্মকভাবে হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের নির্বিঘ্নে অনুষ্ঠান করার সকল প্রকার পদক্ষেপের সাথে তারা জড়িত রয়েছেন অক্লান্ত পরিশ্রম তারা করছেন এটি আমাদের কেন্দ্রীয় নির্দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশনায়ক ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশ এবং আমাদের দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা এই কাজগুলো করছি আমরা আগে থেকেও সাম্প্রদায়িক সম্প্রীতির সকল প্রকার পদক্ষেপে আমরা আগে থেকেও নিয়োজিত ছিলাম এবং বিএনপি সৃষ্টির পর থেকে যাতে হিন্দু সম্প্রদায় বা অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায় নির্বিঘ্নে তারা তাদের উৎসব করতে পারে তার জন্য বিএনপি বদ্ধপরিকর কিন্তু সম্প্রতি গতকাল এবং কিছুদিন ধরে আমরা নানা কথা নানা গুজব শুনতে পাচ্ছি গতকালে আপনাদের এই কুলাউড়া অঞ্চলের একটি টিভি টাইমস টিভি তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে আপনারা দেখেছেন প্রতিবেদনের মধ্যে অনেকেই জেনেছেন আপনাদের সহকর্মী প্রচার করেছেন হয়তোবা তিনি এখানে উপস্থিত আছেন যাই হোক তো প্রচার করেছেন যে কুলাউড়ার পূজামণ্ডপগুলোতে অশান্ত করবার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রতিমাকে ক্ষতিগ্রস্ত করবার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে এবং হোয়াটসঅ্যাপে সুদূর বিদেশ থেকে এইরকম একটি ষড়যন্ত্রের জাল তিনি উন্মোচন করেছেন আমরা এই প্রতিবেদনটি দেখে আমরা হতবাক হয়েছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে গৌরবান্বিত করে সেই সম্প্রীতিকে বিনষ্ট করে বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করবার একটি জঘন্য একটি চক্রান্ত বলে আমরা মনে করছি আমরা দেখছি যে হোয়াটসঅ্যাপে বিদেশ থেকে কিভাবে মেসেজ দিয়ে এখানে উদ্বুদ্ধ করা হচ্ছে এখানে পদক্ষেপের কথা বলা হচ্ছে এবং কিছু কিছু পূজামণ্ডপ টার্গেট করা হয়েছে চুনগড় উত্তর কৌলা এইসব পূজামণ্ডপের নাম এসছে এবং এই প্রতিবেদনের মধ্যে কিছু নাম এসছে ঝুনুর নামে একজনের নাম এসছে সালাম সাহেব ওসিকে টাকা উপহার দিয়েছেন কোনো অসুবিধা হবে না সংবাদ পেলেই ওসি গ্রেপ্তার করবে এইরকম কথা আছে বাবু বা বাবলু নামে একজনের নাম এখানে এসেছে আমাদের সুস্পষ্ট দাবি প্রশাসনের সমস্ত গোয়েন্দা বিভাগ আছেন সবকিছু আছেন তারা রাষ্ট্র পরিচালনা করছেন সেক্ষেত্রে এই প্রতিবেদনে যেসব নাম এসছে সেই সব নামের ব্যক্তিবর্গ যারা যারা আছেন কুলাউড়াতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এই এই প্রতিবেদনের এই সংবাদের উৎস কি সেটার জন্য যিনি প্রতিবেদক খুব সুন্দর করে বলেছেন যে আমাদের তদন্ত টিম কাজ করছে তদন্ত পাওয়া মাত্র আমরা বিশদ আকারে জানাবো কাজেই প্রতিবেদক তিনি খুব তার দিক থেকে আমার কাছে মনে হয় যে পরিষ্কারভাবেই বলেছেন যে আরো তারা খোঁজ করছেন সেক্ষেত্রে প্রতিবেদক যিনি যে মহান কাজটি করেছেন তিনি আমাদেরকে সতর্ক করেছেন দেশবাসীকে সতর্ক করেছেন প্রশাসনকে সতর্ক করেছেন তারও এই সংবাদের উৎস কি সাংবাদিকমালার নীতিমালার মধ্যে সাংবাদিকতার নীতিমালার মধ্যে তার কাছ থেকেও প্রশাসনের খোঁজ নেওয়া উচিত আমরা বিএনপি নেতাকর্মীরা আমরা অত্যন্ত সজাগ রয়েছে আমরা কোনোভাবেই আমাদের কর্মকাণ্ড বিএনপি উপজেলার মধ্যে সীমাবদ্ধ এবং আমাদের এই কর্মকাণ্ড গোটা দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবেও আমাদের এই তৎপরতার বিষয়টি মানুষকে প্রভাবিত করে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের বিএনপি নেতাকর্মীরা এই সব ষড়যন্ত্রকে প্রতিরোধ করব ঐক্যবদ্ধভাবে এই সব ষড়যন্ত্র যাতে বাস্তবায়ন না হয় আমাদের দেশ কলঙ্কিত না হয় প্রতিবেশী একটি দেশ কোনো সুযোগ না পায় বিশ্বের মানুষ মানবতার কথা বলে আমাদের তৎপরতার আমাদের এই এখানকার অপতৎপরতাকে নিয়ে যাতে কোন ধরনের আলোচনা না করতে পারে আজকে প্রায় দুই মাস হল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় সেক্ষেত্রে না করতে পারে আমাদের পার্টির তরফ থেকে আমাদের প্রতি নির্দেশ এবং সেই নির্দেশ অনুযায়ী আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকটি 215টি বা ততোধিক পূজামণ্ডপগুলোতে বিএনপি নেতাকর্মীরা তারা সজাগ দৃষ্টি রেখে তৎপরতা চালাচ্ছেন পূজামণ্ডপে যাচ্ছেন পূজামণ্ডপের দায়িত্বদের সাথে কথা বলছেন মানুষের সাথে কথা বলছেন সমস্ত উদ্যোগের সাথে তারা জড়িত আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা অনতিবিলম্বে সময় হাতে নাই পুজো শুরু হয়ে গিয়েছে রোববার পর্যন্ত চলবে এখন আজকে এবং কালকের মধ্যে
যদি এর স্বরূপকে আপনারা উন্মোচন না করতে পারে ইতিহাসের কাঠগড়ায় আপনারা অপরাধী হিসেবে থাকবেন। দায়িত্ব শুধু মানুষের নয়, প্রধান দায়িত্ব আপনাদের যারা প্রশাসনে আছেন। সেক্ষেত্রে আমরা আজকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অনুরোধ করব, উদ্যোগ নিন, ষড়যন্ত্র থামান। যারা ষড়যন্ত্র করে দেশকে কলঙ্কিত করতে চায় তাদেরকে আইনের আওতায় নিন। যারা সমাজে বিশৃঙ্খলা করতে চায়, সমাজকে কুলুষিত করতে চায়, ধ্বংস করতে চায়, সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে যা যা আইনগতভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিন। কিন্তু আরেকটি কথা আছে, অযথা মানুষকে হয়রানি করবেন না, অযথা মানুষের উপর কোন নিপীড়ন চালাবেন না। আমরা সজাগ রয়েছি এবং আমরা সজাগ থাকব, ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করব, প্রতিরোধ করব। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন পূজা মণ্ডপে পতিত সরকারের লোকজন, তার অঙ্গ সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় প্রতিমাকে আঘাত করছে, হিন্দু সম্প্রদায়ের এই এই দুর্গাপূজাকে কলঙ্কিত করবার চেষ্টা করছে, আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন। আরেকটি সংবাদ আপনারা দেখেছেন যে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা, যিনি 5 আগস্ট পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে সেটা এসছে, তিনি নাকি আবুধাবিতে গিয়েছেন, সেখানে নাকি আবুধাবি সরকার নামতে দেয় নাই, তিনি নাকি আবার ফেরত এসেছেন। আমরা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, এই সংবাদের কতটুকু সত্যতা, এই সংবাদের কতটুকু যথার্থতা রয়েছে, আপনি অনতিবিলম্বে দেশবাসীকে তা জানাবেন। বাংলাদেশ রক্ষার দায়িত্ব শুধু অন্তর্বর্তীকালীন সরকারের নয়, শুধু সেনাবাহিনীর নয়, পুলিশের নয়, বিজিবির নয়, বাংলাদেশ রক্ষার দায়িত্ব বাংলাদেশের 18 কোটি মানুষের, তার একটি অংশ হিসেবে আজকে কুলাউড়া থেকে আমরা এই দাবি উত্থাপন করছি। এইসব যে তৎপরতা হচ্ছে বাংলাদেশ বিরোধী, আপনি অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিচ্ছেন, কিভাবে বাংলাদেশের পতিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ভারতে গেল, কিভাবে তারা পার্কে ঘুরে বেড়ায়, আপনি কি পদক্ষেপ নিয়েছেন, বর্ডার ক্রস করলো, ভারতের পুলিশ তাদেরকে ধরলো না, জামাইয়াদার করে তাদেরকে রাখছে, এগুলো সম্পর্কে কি পদক্ষেপ নিচ্ছেন আপনি, দেশবাসী তা জানতে চায়। এই সমস্ত অরাজকতার বিরুদ্ধে যখন প্রতিরোধ গড়ে উঠবে তখনই বাংলাদেশ এগিয়ে যাবে, সুন্দরভাবে বাংলাদেশ অগ্রসর হবে এবং সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে। সেই প্রেক্ষিত থেকে আমাদের এই কথাগুলো স্পষ্ট কথা, আমরা যেকোনো অবস্থায় কুলাউড়ার এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হিন্দু ভাইরা যাতে তাদের পূজা উৎসব নির্বিঘ্নে করতে পারে তার জন্য অঙ্গীকারাবদ্ধ, ওয়াদাবদ্ধ। আমরা আমাদের সেই তৎপরতা চলবে, এই গোটা পূজা চলাকালীন সময় বিভিন্ন মন্দিরে আমরা যাব, আমাদের সব নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত থাকবে, তারা এখনো প্রতিনিয়ত কাজ করছেন। এই নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টনও হয়েছে এবং আমাদের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দরা সেই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এ কথা বলে আপনারা স্বল্পতম সময়ে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের এই সংবাদ সম্মেলনে, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। সংবাদ সম্মেলনের পর আমরা দক্ষিণ বাজারের কালী মন্দিরটি আমরা প্রথম সরজমিনে পরিদর্শন করব, তারপর আমরা রাজগাঁও এবং কৃত্রিম পাশায় যাব। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, এটা পাশেই আছে, আপনারা সবাই একটু আমাদের সাথে যাবেন। আপনারা গেলে পরে মানুষ সাহস পায়, সাহস অলৌকিক বিষয়, সাহস বন্দুক কামান মিলিটারি গোলা বারুদ দিয়ে অর্জন করা যায় না, মানুষের চেতনার জায়গা থেকে সাহসটি যদি সঞ্চারিত হয়, যেটা 5 আগস্ট আমাদের ছাত্র জনতারা দেখিয়েছে, সেই সাহসের চেতনায় আপনারা আমাদের সাথে যাবেন। এই কথা বলে এই সংগ্রামে, দীর্ঘ সংগ্রামে, বিএনপির দীর্ঘ 16 বছরের সংগ্রামে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা আহত হয়েছেন, সমবেদনা জানিয়ে, এই সংগ্রামে 5 আগস্টের সংগ্রামে যে ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের মাগফিরাত কামনা করে, আহতদের চিকিৎসা দাবি করে, এখনো যারা লড়াই করছেন আমরা করছি, তাদের প্রতি আরো শক্তিশালীভাবে অগ্রসর আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনার পরবর্তী কর্মসূচি, যেহেতু আমাদের সভাপতি সম্পাদক উপজেলা বিএনপির জয়নাল আবেদিন বাচ্চু সাধারণ সম্পাদকুজ্জামান সজল ভাই আমাদের নেতার বক্তব্যের সাথে একমত পোষণ করে তারা আর বক্তব্য দিতে চাচ্ছেন না, আপনাদের কোনো প্রশ্ন নাই, সেহেতু আমরা আবারও উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে কল্পিত হোক আর কথিত হোক আর বাস্তব হোক, যে রিপোর্টটি হয়েছে তার ভিত্তিতে যে যারা ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার এবং আইনের আওতায় আনা হোক। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা পরবর্তীতে খালি মন্দির দক্ষিণ বাজার যাব, আমরা আপনাদের উপস্থিতি প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
পুড়ি যাওয়া নাই পুড়ি যাওয়া নাই আপাবো সম্ভব আগে ধন্যবাদ আজকে আমি নাই হয় আর কোয়াজু আপনারা খালি মন্দির